আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের পর্বে আমরা আলোচনা করব শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। সো বর্তমান সময়ে একটু পড়া যাক বিষয়টা। বর্তমান সময়ে তথ্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তথ্যের প্রবেশাধিকার ব্যবস্থা নেই, উন্মুক্ত তথ্য ও গোপনীয় তথ্য নামে তথ্যের দুইটা প্রকারভেদ রয়েছে। আগের শ্রেণীতে আমরা জেনেছিলাম ব্যক্তিগত গোপন তথ্য কি আর কিভাবে ব্যক্তিগত গোপন তথ্য সুরক্ষিত রাখা যায়। সেশন 1, এখানে ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি এবং সংগঠিত অপরাধ। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয়। ডিজিটাল প্রযুক্তির এই প্রসারের ফলে অনেকদিন ধরেই সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এখানে এই অভিজ্ঞতা শেষে আমরা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কে জেনে নিরাপত্তার কৌশল চর্চা করার মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। তো এখানে যে জেনে রাখা, দেখুন আমাদের এখানে দেখেন সাইবার ক্রাইম বলছে, এখানে সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজেই অপরাধ। আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহার করা হয়। আবার কখনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণের শিকার হয়। এখানে তো সাইবার ক্রাইম কীভাবে হয় এটা আই থিঙ্ক বুঝতে পারছেন। সাইবার অপরাধী আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে। তাই সাইবার অপরাধ বা ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অতীব জরুরি। এবার চলো একটা ঘটনা লক্ষ্য করি। এখানে আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় ফেলে এলে তার বন্ধু সেটি হাতে নিয়ে কৌতূহলবশত প্রবেশ করেন বা চেষ্টা করেন, যদিও মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া ছিল। তারপরেও তার বন্ধু অনুমান করেন বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে বারবার মোবাইলটি প্রবেশ করার চেষ্টা করে এবং এক সময়ে সে সফল হয়ে যায়। হ্যাঁ, সে সাকসেসফুল। এতে করে আবিরের অনেক ব্যক্তিগত তথ্য ডকুমেন্ট তার বন্ধুর কাছে চলে যায়। এখানে আগের শ্রেণীতে আমরা জেনেছি কিভাবে শক্ত বা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, যেটাকে ইউনিক পাসওয়ার্ড বলা হয় এখানে। ওকে, কারণ পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুব সহজেই সহজতা থাকলে আমরা অনুমান করে ডিভাইসগুলো প্রবেশ করা যায়। এখানে উপরের ঘটনা থেকে বোঝা যায় যে আবিরের মোবাইলে পাসওয়ার্ড খুব বেশি কঠিন না হয়ে থাকায় তার ব্যক্তিগত অনেক তথ্য ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল এখানে। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে জাস্ট কোথায়, হ্যাঁ, বাস্তব জীবনে একজন চোর যেমন একটা তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া, তারপরে ইমেইল অ্যাকাউন্ট, আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং ওইগুলো দিয়ে একের পর এক অনুমান করে নির্ভর করে। এখানে মাঝে মাঝে সফল হয় তারা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন অপরাধ করে থাকে। এখানে এই ধরনের অপরাধ সাইবার ক্রাইম বলা হয়। তো যা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অপরাধ, প্রযুক্তির ভাষায় এটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয় এখানে। ওকে, এবার আমরা নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যম আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এরকম অভিজ্ঞতা সমূহের একটি তালিকা করবো। এখানে আমাদের এখানে আছে নন ডিজিটাল মাধ্যম আছে, এখানে কি ডিজিটাল মাধ্যম আছে, এখানে আমাদের মোটমাট এখানে 5টা দেওয়া আছে, 5টা আমরা এখানে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে, আমার বন্ধু আমাকে বলল আগামীকাল স্কুল বন্ধ, তাই আমি স্কুলে যাইনি। পরের দিন শুনি স্কুল খোলা ছিল, তথ্যটি যাচাই না করে স্কুলে যাইনি আমি। এখানে এটা হচ্ছে আমাদের কি নন ডিজিটাল মাধ্যম। এখানে একজন ব্যক্তির ফোন দিয়ে বলল যে আপনার উপবৃত্তি হালনাগাদ কি করতে হবে, তাই পিন নাম্বারটা দিন। এখানে আপনি যাচাই না করে পিন নাম্বারটা দিয়ে দিলেন, এটা হচ্ছে আমাদের কি ডিজিটাল মাধ্যম। এখানে ব্যক্তিগত কাগজপত্র যথাস্থানে না রাখলে তা হ্যাক হতে পারে এখানে। হ্যাঁ, যেমন আপনার ডকুমেন্টারি, যে অফিসে যে ডকুমেন্ট, এটা আপনার মানে যেটা হ্যান্ড কপি, যেটা সেটা যদি আপনি ঠিকঠাক মতো না রাখেন তাহলে কিন্তু কেউ কপি করে নিতে পারে। এখানে মোবাইলে পিন বা পাসওয়ার্ড না দিলে হ্যাক হতে পারে, এটা হচ্ছে আমাদের কি ডিজিটাল আর কি। এখানে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে তথ্যগুলো নষ্ট হতে পারে। এখানে নিজের ফোন অন্যকে ব্যবহার করতে দিলে তা তথ্য হ্যাক হতে পারে। তো আমরা এই জন্য করবো কি, নিজের ফোন অন্যকে দেবো না, এটা সে বন্ধু হলেও দেবো না আমরা। এখানে কারো তথ্য চুরি করলে গোপন তথ্য ফাঁস হতে পারে এখানে। তারপরে এখানে হচ্ছে অন্যের ফোনে লগ ইন করে ফেসবুক চালালে হ্যাক হতে পারে এখানে, এটা একটা বিষয়। 5 নম্বর হচ্ছে ফটোকপির দোকানে জন্ম নিবন্ধন রেখে আসলে ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে এখানে। এবং পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে মোবাইল বা কম্পিউটার তথ্য ফাঁস হতে পারে, মানে পাবলিক ওয়াইফাই। এখানে পাবলিক ওয়াইফাই আমরা এই জন্য ব্যবহার করবো না, যেটা সবার জন্য উন্মুক্ত সেটা আমরা এখানে কী করবো না, এখানে আমরা ইউজ করবো না এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমরা একটু সচেতন থাকবো ভাই।
ডিজিটাল মাধ্যম ব্যবহারে সচেতনতার কোনো বিকল্প নেই। একটু অসচেতন হলেই সাইবার অপরাধের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অনেক বড় ঝুঁকিতে পড়তে পারে। এখানে মানে অন্যের করা সাইবার অপরাধের কারণে আমরা বিভিন্ন রকম বিপদে পড়তে পারি। এখানে যাই হোক, আমরা এগুলো পড়বো। এখানে জেনে রাখি, ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে যার মাধ্যমে তথ্যের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এখানে যেমন ডাটা ইন্টারসেপশন, এখানে আবার তারপর হচ্ছে ডিডস অ্যাটাক, ওকে, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার, এই বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা উচিত। এখানে চলো এবার আমরা উপরের উল্লেখিত সাইবার অপরাধ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। ডাটা ইন্টারসেপশন, হ্যাঁ আচ্ছা, তো এখানে ডাটা ইন্টারসেপশন বলতে আমরা কি বুঝি? এখানে এটা দেখি, আমরা প্রায় সবাই কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে জমিতে পানি সেচ করে দেয় দেখছি, তাই না? সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেতে নালা করে অথবা পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়। নালা বা পাইপের মাঝপথে যদি কেউ কেটে দেয়, তাহলে কিন্তু আমাদের এখানে পাইপটা ফুটো হয়ে পানিগুলো কিন্তু আমাদের জমিতে যাবে না, তাই না? এর ফলে কৃষক কীভাবে ক্ষতিগ্রস্ত হবে? এখানে মাঝপথে পানি অসৎ উপায়ে যে কেউ মানে কেউ যেন হ্যাঁ কি বলছে এখানে, উপায়ে যেন কেউ না নিতে পারে তার জন্য নজরদারি ব্যবস্থা রাখতে হবে। এখানে ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্য দিয়ে, প্রাপক মানে হচ্ছে কি বলতো, এখানে যার কাছে যাবে, আর প্রেরক মানে কি যে পাঠাবে এখানে। তো এখানে কেউ যেন আড়াআড়ি চুরি করতে না পারে, এই জন্য আমাদের কি বলতো এখানে ইন্টারসেপশন নামে পরিচিত। এখানে এটা তো সাধারণত সফটওয়্যার বা অ্যাপস, অ্যান্ড টু অ্যান্ড, ওকে, এখানে আমাদের মধ্যবর্তী কোনো কি মেসেজ, ফটো, ভিডিও, ভয়েস কল ইত্যাদি আমাদেরকে চুরি করা অসম্ভব এখানে। ওকে, এটার মাধ্যমে যে আমি করি এখানে, আই থিঙ্ক বুঝতে পারছি। এখানে তো এখানে ডিডস অ্যাটাক এখানে বলছে কি বুঝি, এখানে কোন ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন তার অনেকে যদি একসাথে অনেকগুলো প্রশ্ন করে, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে বলা কঠিন হয়ে যায়। এখানে এতে সময় মানে ক্ষেপণ আর কি, কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তা মানে সেই হারিয়ে ফেলে। এখানে ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউশনের ডিনায়াল অফ সার্ভিস বা ডিডস হলো হচ্ছে একাধিক ডিভাইস ব্যবহার করে আমাদের কি বলতে নির্দিষ্ট টার্গেট অ্যাটাক করা। এখানে মানে আমাদের একাধিক ডিভাইস আমরা এখানে ব্যবহার করে কি করবো, এখানে একটা নির্দিষ্ট একে অ্যাটাক করার জন্য এখানে বিষয় বলছে। হ্যাকিং বলতে আমরা কি বুঝি, এখানে চুরি করা। এখানে আমরা জানি একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করেন, আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে কি অপরাধ ঘটানোর জন্য। এতে ছুরির কোনো দোষ নেই, এটিকে ব্যবহার করছে বা কিভাবে ব্যবহার করছে তা হলো আসল বিষয়। সাইবার অপরাধীরা অসৎ উপায়ে একটি ওয়েবসাইট, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক ফাংশন সম্পূর্ণ আংশিক নিয়ন্ত্রণ করে নেয়। সাইবার জগতের এই অপরাধ হলো হ্যাকিং, ভালো মন্দ ধরনের, এটা উভয় ধরনের হতে পারে। এখানে আচ্ছা, ম্যালওয়্যার বলতে আমরা কি বুঝি? এখানে ম্যালওয়্যার একটি ক্ষতিকারক সফটওয়্যার, মানে একটা সফটওয়্যার এখানে, ওকে, এটি এমন এক ধরনের সফটওয়্যার যা বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে অনুমতি ছাড়া কার্যরত অব্যাহত রাখতে পারে। এখানে সেই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, তারপরে আমাদের নজরদারি করা, যাক এগুলো পড়বে বলে বুঝতে পারবেন। এখানে এখানে বলছে, এবার আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিং এর উল্লেখ্য অপরাধগুলো আমরা এখানে লিখবো। এখানে তো আমরা এখানে অনুসন্ধান, এখানে আমরা কি করবো, এখানে এখানে যে বিভিন্ন অপরাধগুলো আছে এটা লিখবো একটু, আমরা দেখি একটু যে এখানে সাইবার অপরাধের বৈশিষ্ট্য। ওকে, তো প্রথমত হচ্ছে ম্যালওয়্যার অ্যাটাক, তারপরে এখানে কি বলুন, এখানে অনলাইন গুজব ছড়ানো, তারপরে মোবাইল হ্যাক, তারপরে কম্পিউটার ভাইরাস প্রবেশ করানো, অ্যান্ড ফিশিং, ফিশিংটা আমরা একটু পরে আসতেছি এখানে, তারপরে এখানে কি এটিএম বুথ অ্যাটাক, তারপরে কম্পিউটার হ্যাক, তারপরে কি অশ্লীল ছবি ছড়ানো, এগুলো হচ্ছে আমাদের এখানে সাইবার অপরাধের মধ্যে পড়বে। এখানে তো ফিশিং বলতে আমরা কি বুঝি, এখানে আমরা ফিশিং বলতে নর্মাল হচ্ছে মাছ ধরা বা মাছ এরকম কিছু বুঝি। তো আমাদের এখানে ইন্টারনেটে ফিশিং বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, তারপরে ক্রেডিট কার্ড এবং ইত্যাদি তথ্য সংগ্রহ করাকে বোঝায় এখানে। তার ফিশিং বলতে আমরা কি বুঝি, এখানে মানে আমরা কারো ব্যক্তিগত নাম, পাসওয়ার্ড এগুলো আমরা এখানে জাস্ট অ্যাটাক করা বুঝাই এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন। এখানে তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়াল, এখানে সেশন 2 সাইবার অপরাধের মানে অনুসন্ধানে সাইবার অপরাধ, এটা আমরা এখানে দেখবো এখানে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।